हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर खूब इजी प्रसेसे एवं झटपट फोटोसिंथेसिस प्लांटेर क्षेत्रे कोथाय हय सेटा बोझानोर चेष्टा करब। आमरा जानी कि ग्रीन लीव्से प्लांटगुलो हेल्प करे फोटोसिंथेसिस। तो एटा एकटा कि पाता, तो एई पाताके जदि आमी ब्रीफलि देखते पाई माइक्रोस्कोपे जदि देखी ताहले आमी देखब कि एकटा आपार एंड थाकबे एक तो लोअर एंड थाकबे। ये अपर एंडर ये पोर्शन टाके बला हय अपर एपिडर्मिस एवं लोअर एर ये पोर्शन टाके बला हय लोअर एपिडर्मिस। अच्छा, ये लोअर एपिडर्मिसे किछु स्टोमाटा थाके एवं आपार एपिडर्मिसेर उपरे एकटा क्यूटिकलेर लेयार थाके। एबार आपार एपिडर्मिस एवं लोअर एपिडर्मिसेर माझखाने जे सेलगुलो थाके सेई सेलगुलो किछु एकटा দুটো পদ্ধতিতে অ্যারেঞ্জমেন্ট হয়। এবার সেই পদ্ধতির অ্যারেঞ্জমেন্টগুলো দেখব। উপরের দিকে যে সেলগুলো থাকে সেগুলো খুব কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হয়, খুব কম্প্যাক্টলি এই সেলগুলো অ্যারেঞ্জ হয়। তো এই সেলগুলোকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। এবং নিচের দিকে লোয়ার এপিডার্মিসের দিকে যে সেলগুলো থাকে সেগুলো খুব লুজলি অ্যারেঞ্জড হয়, এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। এই এগুলো প্রত্যেকেই কি প্যারেনকাইমা সেল, বাট তাদের অ্যারেঞ্জমেন্টগুলো আলাদা হয়। উপরের দিকে যেগুলো সেগুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে, নিচেরগুলো কি খুব লুজলি অ্যারেঞ্জ থাকে। এবং আপার এপিডার্মিসের উপরে যে কিউটিকল থাকে সেটা হেল্প করে যে ওয়াটার লসটা যেন না হয় উদ্ভিদের দেহ থেকে। এবং মাঝখানে এই যে ফাঁকা স্থানে এখানে কি আমি ভাস্কুলার বান্ডিল দেখতে পাবো, এই স্থানে কি ভাস্কুলার বান্ডিল দেখতে পাবো। এই যে আপার এপিডার্মিসের সাথে যুক্ত প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা, এই স্থানটাকে বলা হয় মেজোফিল, মেজোফিল, কারণ এটা মিজো মানে মাঝখানে। ঠিক আছে, তো দুটো আপার এবং লোয়ার এপিডার্মিসের মাঝখানে যে সেলগুলো থাকে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমাকে একসাথে বলা হয় মিজোফিল, এবং এর মাঝখানে থাকে ভাস্কুলার বান্ডেল। এবার এই মিজোফিল সেলগুলোকে যদি যে কোনো একটা সেলকে যদি আমি বড় করে দেখতে পাই তাহলে আমি দেখব এটা হচ্ছে একটা সেল, এর মধ্যে একটা লার্জ একটা ভ্যাকুয়াল থাকবে এবং এখানে নিউক্লিয়াস থাকবে এবং এখানে থাকবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার যদি আমি এই ক্লোরোপ্লাস্টটাকে বড় করে দেখতে চাই তাহলে কি দেখতে পাবো, এটা একটা ডাবল মেমব্রেন ওভাল একটা স্ট্রাকচার, এটি একটি ডাবল মেমব্রেন ওভাল স্ট্রাকচার এবং এর মাঝখানে কিছু জেলি লাইক সাবস্টেন্স থাকে, তাদেরকে বলা হয় স্ট্রোমা। জেলি লাইক সাবস্টেন্সকে বলা হয় স্ট্রোমা এবং এই স্ট্রোমার মধ্যে কিছু মেমব্রেন লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এবং এই মেমব্রেনগুলো, এগুলো হচ্ছে এক একটা মেমব্রেন, মেমব্রেনগুলো দেখতে পাচ্ছ স্ট্যাকড ওভার ইচ আদার, একে অপরের উপর
অবস্থান করছে। এই পুরো এই মেমব্রেনগুলোকে একসাথে বলা হয় গ্রানাম, গ্রানাম, এবং এক একটা মেমব্রেনকে বলা হয় থাইলাকয়েড। আর এন্টারস্ট্রাকচারটাকে বলা হয় কি গ্রানা। এবং এই এন্টার যে গ্রানাগুলো একে অপরের সাথে মেমব্রেনের সাথে ইন্টারকানেক্টেড হয়ে থাকে এবং নিজেদের সাথেও এরা ইন্টারকানেক্টেড হয়ে থাকে। এই কানেকশনটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তো এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, এর মধ্যে নিজের ওন সার্কুলার ডিএনএ থাকবে, ওন সার্কুলার ডিএনএ থাকবে, ডিএনএ, এবং এর ওপর কিছু রাইবোজোম থাকবে, কারণ রাইবোজোম না থাকলে সে কোষকে প্রোটিন সিনথেসিস হবে না। এই যে থাইলাকয়েড, এক একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে কিছু পিগমেন্টস থাকে। এবার যদি থাইলাকয়েডটাকে আমি বড় করে দেখি, তাহলে এটাও একটা ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার, এবং ক্লোরোফিল পিগমেন্টসগুলো কোথায় থাকে, আউটার লেয়ারে, আউটার লেয়ারে ক্লোরোফিল পিগমেন্টসগুলো থাকে। এই পিগমেন্টসগুলোই কি লাইট রিয়াকশান ঘটাতে সহায়তা করে, লাইট রিয়াকশান ঘটাতে সহায়তা করে, মানে সূর্যালোক থেকে আলো নিয়ে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি খাদ্য তৈরি হয়। তাহলে সাইট অফ লাইট রিয়াকশান ইজ থাইলাকয়েড, এটা হচ্ছে একটা থাইলাকয়েড। থাইলাকয়েড কি এক একটা স্ট্রাকচারকে বলা হয় থাইলাকয়েড, এবং অনেকগুলো থাইলাকয়েডকে একসাথে বলা হয় কি গ্রানা। আচ্ছা, এবং লাইট রিয়াকশান তো দেখলাম থাইলাকয়েড, তাহলে ডার্ক রিয়াকশান কোথায় হবে, ডার্ক রিয়াকশান হবে স্ট্রোমাতে। তো স্ট্রোমা যে এই স্ট্রাকচারটা, এখানে কি ডার্ক রিয়াকশান হয়। আশা করি তোমরা খুব ইজি প্রসেসে বুঝতে পেরেছো।